সকলকে ধন্যবাদ। তো অনেকদিন পরে আরেকটি ব্লগ নিয়ে আসলাম আজকে। তো আমাদের অনেক কথা ছিল, অনেকের অনেক প্রশ্ন ছিল, তো এই প্রশ্নগুলোর আজকে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অনেকে প্রশ্ন করেছেন ক্রোশিয়া বা রোমানিয়ার ভিসাগুলো চেক করবেন কিভাবে। আসলে ভিসাগুলো চেক করার মূল অপশন হলো আপনি যখন অ্যাম্বাসি ফেস করে ভিসাগুলো নেবেন তখনই আপনার চেক করা হয়ে যাবে যে আপনার ভিসাটা লিগেল না ইলিগেল, আপনার অ্যাম্বাসি থেকে ভিসা দিয়েছে নাকি এটা কোনো সমস্যা আছে ভিসাতে, এরকম আপনি বুঝতে পারবেন। আর আরেকটা মেইন বিষয়, এখন অনেকে বলছে যে DHL বা কুরিয়ার মাধ্যমে ঢাকা থেকে পাসপোর্টগুলো পাঠিয়ে দেবে, দেন ওখান থেকে ভিসা কমপ্লিট করে আপনাকে আবার রিটার্ন পাসপোর্টগুলো পাঠিয়ে দেবে। হ্যাঁ, এটারও অপশন আছে, তবে এভাবে আসলে দেওয়াটা খুব রিস্কি একটা জিনিস, কারণ 10টার মধ্যে ম্যাক্সিমাম 5-6টাই মানে ইন্টারভিউ কল করে। ইন্টারভিউ কল বলতে আপনার সাথে সে সাক্ষাৎ করতে চায়, তখন আবার আপনার ইন্ডিয়া ভিসা নিয়ে দেন ওখানে যাওয়া লাগে। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। এবং সেকেন্ড টাইম যখন এই ধরনের কোশ্চেন যাদের থাকবে, আশা করি তাদের সকল অ্যান্সার তারা পেয়ে গেছেন। তো অনেকে আবার আরেকটা প্রশ্ন করেন যে আমার যে অফার লেটার বা ইনভাইটেশন লেটার, এটা অরিজিনাল কি না ডুপ্লিকেট, কীভাবে বুঝব, এটার বোঝার উপায় কী? তো এটার বোঝার উপায় কী, আপনি যখন আপনার পেপার্সটা হাতে নেবেন, হাতে নেওয়ার পরে ওইখানে দেখবেন যে কোম্পানির নাম লেখা আছে। কোম্পানির নামটা যদি আপনি গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করার পরও ওখানে ওই গুগলে সার্চ করে পাশে রোমানিয়া লিখবেন, রোমানিয়া লেখার পরে ওই কোম্পানির ট্যাক্স নাম্বার চলে আসবে। তো ওই ট্যাক্স নাম্বারের সাথে দেখবেন ফাইলে যে কোনো এক জায়গায় সেম নাম্বারটা মিলে গেছে। হ্যাঁ, এটা হলো প্রথম আপনি কনফার্ম হবেন, 5% কনফার্ম যে আপনার যে কাগজটা ঠিক আছে। হ্যাঁ, তারপর আপনি সেকেন্ড টাইম কনফার্ম হতে পারবেন ওই কোম্পানি যখন আপনি গুগলে সার্চ করবেন, তাও সার্চ করার পরে দেখবেন যে কোম্পানির পুরো ডিটেল চলে আসছে। ডিটেল চলে আসার পরে আপনি ওই কোম্পানিতে মেল করতে পারেন। মেল করার 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার মেলে অ্যান্সার আসবে যে আসলে আপনাকে ওই কোম্পানি থেকে কোনো স্পন্সর বা কোনো অফার লেটার দিয়েছে কিনা, এই জিনিসটা আপনি জানতে পারবেন। অনেকে জানতে চেয়েছেন আবার যে করোনা লকডাউনের পরে ইউরোপের ভিসার অবস্থা কী হবে। তো এই এই কথাটা অনেককে আমি বলবো, করোনার পরে ইউরোপের ভিসা অত সহজ হবে না যতটা আপনারা ভাবছেন, কারণ প্রত্যেকটা দেশের এক একটা রুলস আছে, ডকুমেন্টসের রুলস আছে। আপনার এর বাইরে হয়তো বা অনেক কিছুই তারা ছাড় দিবে, তাই বলে এই না যে আপনার ব্যাংক স্টেটমেন্ট নেই, আপনার ট্রাভেল হিস্ট্রি ঠিক নেই, এগুলো ছাড়া আপনাকে ভিসা দেবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, আপনি এখন থেকে আপনার ট্রাভেল হিস্ট্রি বা আপনার প্রোফাইলটা আপনি সাজিয়ে নিতে পারেন, দেন দেখা গেল যে পরবর্তীতে আপনার এই প্রবলেমগুলো আর থাকলো না। অনেকেই জানতে চেয়েছেন ট্রাভেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স এই জিনিসগুলো সম্পর্কে। তো আমি এগুলো বলবো, যারা ট্রাভেল ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে যাদের অনেক প্রশ্ন থাকে, তারা আশা করি আমাকে নক করবেন, আমি সকলের এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আমি এটা খুব দ্রুত সময়ে অনেক সময় করেও দিই, দ্রুত সময়ে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলবো, যারা ইউরোপে যাওয়ার জন্য রোমানিয়া ক্রোশিয়া বর্তমানে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, তারা না করাটাই উত্তম, কারণ মার্চ এপ্রিলের আগে যে ফাইলগুলো ছিল ওগুলারই ভিসা এখনও বের হয়নি। আপনারা যেভাবে যে যা করেন খুব কেয়ারফুলভাবে করেন, কারণ আপনার টাকা হারিয়ে গেলে আপনারটা যাবে, আমার কিছুই হবে না, হয়তো আমি আফসোস করতে পারবো বা আপনার রিলেটিভ যারা আছে তারা আফসোস করতে পারবে, এর বাইরে কিছুই করতে পারবে না। তো ইউটিউবে অনেক চমকপ্রদ বিজ্ঞাপন দেখবেন বা ইউটিউবে দেখবেন বা অনলাইনে দেখবেন যে তারা বলছে যে 9 লাখ টাকা 10 লাখ টাকায় ক্রোশিয়া বা রোমানিয়া নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু তার মধ্যে 99.99% বাট পার বলবো না, তারা বিভিন্নভাবে মানুষকে ঠকানোর চেষ্টা করছে। তো সাবধান থাকবেন আপনারা এই জিনিসগুলো থেকে। আর আরেকটি আপনাদেরকে কথা বলবো,
অনেকেই জানতে চেয়েছেন আমেরিকা ভিসা বা লন্ডনের ভিসা সম্পর্কে বা কানাডা ভিসা সম্পর্কে। তো এই বিষয়গুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, নেক্সট একটা ভিডিও আপনাদের জন্য আপলোড দিব। আরও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আর যারা স্কিপ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা মাঝখানে অনেক কিছু মিস করেছেন, ধন্যবাদ, ভালো থাকবেন।